নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার বন্ধুরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করলাম, আর এখন বাজে 8:30। তো আজকে আমার কাজকর্ম কমপ্লিট করতে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে ওয়েদারটা একদম অন্যরকম। তোমাদেরকে আগের ব্লগে তো বললামই যে নিম্নচাপ উঠেছে, আর সেই নিম্নচাপের জেরে সারা রাত্রি তো বৃষ্টি হয়েছেই, আবার সকাল থেকে এক ভাবে চলে যাচ্ছে, একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয়নি। তো সকালে কাজকর্ম কোনো রকমই কমপ্লিট করে নিলাম, বাইরের কাজগুলো করতে করতে পুরো ভিজে গেছিলাম। তো এই মাত্র স্নান টান করে এলাম, আজ সকালে কাজকর্ম কিছু শেয়ার করলাম না, আরো কিছু কাজকর্ম বাকি আছে। এই রুমের বিছানা টিছানা এখনো পরিষ্কার করা হয়নি, কারণ ছেলে মেয়ে ঘুম থেকে দেরিতে উঠলো, আর এই ওয়েদারে ওদেরকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলিও নি, ঘুমাচ্ছে ঘুমাক, কারণ মামা এই ঠান্ডায় ঠান্ডায় ঘুরে বেড়াবে। তো এখন ফুল জলটা দিয়ে দেবো, তারপর বিছানা টিছানা পরিষ্কার করবো, কারণ বিছানা কাপড়ে তো আর ফুল জল দেওয়া যায় না। তো চলো ফুল টুল তুলে নিয়ে পুজো টুজো করে নিই। আর ফুল তোলাটা আজকে আর শেয়ার করছি না, কারণ বৃষ্টি পড়ছে, আমি কোনো রকমের ফুল তুলবো মানে দৌড়ে যাবো দৌড়ে আসবো এরকম অবস্থা। তো চলো আগে পুজো টুজো করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, বাকি কাজ করবো যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি, তোমাদেরকে তো বললামই ছেলে মেয়ে ঘুম থেকে দেরিতে উঠছে, তো তার জন্য এটাই পড়ে আছে, আর এই রুমটা মোছা বাকি আছে, তো পরে মুছবো, আগে বিছানাটা ঠিকঠাক করে নিই। চলো তোমাদেরকে বললামই যে আমি কুকারে আলুটা সিদ্ধ করতে দিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে আমি টমেটো দিয়ে ঝিঙে দিয়ে আর সাথে পেঁয়াজও দিয়েছি, আর এখানে ডিম সিদ্ধটা এখনো হয়নি, এখনো খোসা ছাড়াবো এবার, আর এদিকে ভাতের ফ্যান আমি ঝড়াতে দিয়ে দিয়েছি। এদিকে আমার পোস্ত রেডি হয়ে গেছে, আর উপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, এবার আমি পোস্তটাকে নামিয়ে নেব। আর এদিকে ডিমের কারিটাও চাপিয়ে দিয়েছি, এটা পোস্ত দিয়ে করেছি পোস্ত কারি, তো এটা ফুটলেই আমার হয়ে যাবে। আর এখন চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই। তো সকাল থেকে রান্না যুদ্ধ শেষ হলো, মানে যুদ্ধই বলতে পারো এক প্রকার, তাড়াহুড়ো করে মানে কোনো রকমের রান্নাটা কমপ্লিট হলো, আর রান্না টান্না হয়ে গেছে, খেয়ে স্কুলও চলে গেছে, আর এখন বাদবাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি, বাসন টাসন ধোয়া, গ্যাস ট্যাস পরিষ্কার করা, আর এটা করলে আর ঘর পর ঝাঁট ফাঁট দেবো, ছেলে মেয়ে জামা কাপড় কাচতে হবে, সেই সব জড়ো হয়ে আছে, কাচতে ইচ্ছা করছে না, কারণ একবারই তো রোদ্দুর নেই না, বৃষ্টি পড়ছে, তো কোথায় মিলবো এত জামা কাপড়, তবু ফেলে রাখতেও কেমন যেন একটা লাগে, মনে হয় যে কেচে দিলে হয়তো হাওয়াতে শুকিয়ে যাবে, তার জন্যই আমি একদম জড়ো করে রাখতে পারি না, খুব বাধ্য হয়ে না হলে আমি জড়ো করে রাখি না। আর এখন ঘরগুলো একটু ঝাঁট পাট দিয়ে দিচ্ছি, ঝাঁট দিয়ে দেবো, আর এখন না জলটাও একটু থেমেছে, কোনো সময় তো জল আজ সকাল থেকে বন্ধ যায়নি, তো জলটা একটু থেমেছে, এখন ভাবছি মিনিটা চালিয়ে নেব আর জলটাও তুলে নেব, কারণ বুঝতেই তো পারছো বাইরে জল ধরতে হয়,
তো তার জন্য যদি বৃষ্টি বৃষ্টি পড়ে ওই জন্য জল ধরাটা খুব সমস্যা হয়ে যায়। আর দেখো এখন এই রুমটা মুছে নিচ্ছে, আমি না এই রুমটা মুছতেই ভুলে গেছিলাম, তো হঠাৎ করে মনে পড়ে গেলো যে আমি এই রুমটা তো এখনও মুছিনি, তো তার জন্য এই রুমটা এখন আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি, তো তারপরেই আমি জল ফলগুলো তুলে নেবো। তো চলো আমি রুমটা মুছে নিই। আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর এখন জল ধরে নিচ্ছি আমি। আর এই এক বালতি আমি জল নিই রান্নার জন্য, এর বেশি আর জলের দরকার হয় না। আর এই বোতলগুলো খাওয়ার জলের জন্য, কিন্তু অত জলও লাগে না, জল থেকেই যায়। তো চলো জলগুলো ভরে নিচ্ছি, আর তার সাথে মিনিও চলছে আমার, আর জামা কাপড়গুলো তোমাদেরকে তো বললামই সেগুলোও কেচে নিচ্ছি একবারে, এক কাজে কাজ হয়ে যাবে। আর বৃষ্টি হালকা গুঁড়ি গুঁড়ি পড়েই যাচ্ছে, তাও জামা কাপড়গুলো একটু বাইরে দিচ্ছি, কারণ জলটা একটু বাইরে ঝরে গেলে ঘরে মিলতে খুব সুবিধা হয়, না হলে ঘরে জল টপ পাবে আর পিছলে পিছলে পড়ে যাওয়ার ভয় থাকবে। তো ওই জন্য বাইরে একটু হাওয়াতে দিয়ে দিচ্ছি, জাস্ট একটু জলটা ঝরে যাক, তারপর আমি নিয়ে চলে যাবো ঘরেতে, ওপরে সিঁড়িতে মিলে দেবো। আর এমনিতেই দু তিন দিন ধরে সমানে নিম্নচাপ, তো জামা কাপড় সবই সিঁড়িতে জড়ো হয়ে আছে, কিচ্ছু শুকাচ্ছে না। তো সবকিছু কমপ্লিট করে এই সবেমাত্র একটু বসলাম আর জলটাও তুলে নিলাম, আজকে এখনো মিনিট জল শেষ হয়নি, কিন্তু তাও জলটা তুলে নিলাম, কারণ সব মানে বৃষ্টি এই সবেমাত্র হলে একটু হলেও থেমেছে, পড়ছে হালকা সে টিপ টিপ করে কিন্তু একটু হলেও থেমেছে। আর বৃষ্টি বৃষ্টি হলে বাইরে জল তোলাটা খুবই সমস্যা হয়ে পড়ে, কারণ ওই ভিজে ভিজে জল তুলতে হয়, তো ওই জন্য জলটাকেও তুলে নিলাম। মানে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে খুব ফেলেছি, এবার একটু খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে এবার সোজা বিছানার মধ্যে বিশ্রাম নিতে শুরু করবো, কারণ এই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা সবসময় তো আর পাওয়া যায় না। বেশ আজকে মনে হচ্ছে কপাল খুলে গেছে, ওয়েদারটা বেশ ঠিকঠাক আছে আজকে, খুব ভালো ওয়েদার আজকে, শরীর থেকে একটুও ঘাম ঝরেনি সকাল থেকে, ওয়েদারটাও ঠিকঠাক আর মুডটাও যেন একদম ফ্রেশ হয়ে আছে আজকে। আর এখন মাম্মা খাবো খাবো করছে, ও কারণ সেই সকালে চিড়া সিদ্ধ খেয়েছে, তারপর থেকে আর কিছু খাওয়াই নি ওকে, মানে খেতে চায় না, মুড়ি টুড়ি একদমই খেতে চায় না, তো ওকে এবার খাইয়ে দেব আর সাথে আমরাও খেয়ে নেব। আর আজকে ছেলেটাও স্কুল যায়নি, ওর বাপি একা স্কুল গেছে, ওর বাপি বললো ভিজে ভিজে আর ছেলেটাকে যেতে হবে না, তো জন্য ছেলে স্কুল যায়নি, ও এখন পড়ছে। এবার চলো আমরা তিনজন মিলে খেয়ে নিই, আর খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে নেবো, তো আবার তোমাদের সাথে বিকালে দেখা হয়ে গেছে। আর আমি এখন খাবার রেডি করে নিয়েছি, তোমাদেরকে তো বলেইছি কি কি রান্না হবে, তো তাও বলে দিচ্ছি একবার, ঝিঙে আলুর পোস্ত আর ডাল সবই অবশিষ্ট পড়ে আছে, আর হচ্ছে এটা ডিমের কারি, আর এটা একটু নিলাম আমের আচার ছিল ফ্রিজে, তো সেটা একটু বের করে নিয়েছি, চলো এবার আমিও খেয়ে নিই। আর দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখো সারাক্ষণ এইভাবে পড়েই যাচ্ছে বৃষ্টি। তো এখন হয়ে গেছে বিকাল, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি ফিষ্টি থেমে গেছে, তো বসেছিলাম কি করব, এখন দেখছি ঘাস টাসগুলো হয়েছে, তো ঘাস টাসগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, আর এর সাথেই আমি আজকের ব্লগটাকেও শেষ করব, আর টানছি না ব্লগটাকে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নতুন কোনো ব্লগের সাথে চলে আসবো তোমাদের সামনে, তো আজকের মতো বাই বাই।